ডিয়ার স্টুডেন্টস সহজই স্টাডিতে তোমাদেরকে ইংলিশ ক্লাসে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের ক্লাস হচ্ছে ফর্টি ওয়ান আচ্ছা আমরা গতকাল থেকে সামনে তোমাদের টোয়েন্টি নাইনথে হাইকোর্টের এক্সাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের উপরে তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করছি চলো আজকে আমরা আরও বেশ কিছু প্র্যাকটিস সেট ইংলিশের উপরে করি যে যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে ঠিক আছে সিলেক্ট দ্য বেস্ট আনসার ফ্রম অ্যামাং দা চিভিং ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে অ্যাজ এ পারসন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুই ওয়াইল্ড ড্রাইভিং ঠিক আছে তাহলে এক্ষেত্রে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে রয়েছে সেখানে কোনটা বসবে লাভ অ্যাকসেপ্ট কিপ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস তো এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে ম্যালট্রিট যে আমরা যখন কাউকে খুব বাজেভাবে ট্রিট করি নির্দয় হই তার প্রতি ঠিক আছে তখন আমরা তাকে বলি যে ম্যালট্রিট কারণ লাভ অ্যাকসেপ্ট কিপ এগুলো কখনোই এই কন্টেক্সটার সাথে মিলছে না ঠিক আছে এখানে বলছে যে একজন ট্রেনারকে অবশ্যই কি করতে হয় স্ট্রিক্ট হতে হয় কিন্তু তিনি যেন কখনোই তার কেয়ারের প্রতি মানে তিনি যেন তার যত্ন এমনভাবে তিনি করবেন যাতে তাকে কখনো নির্দয় না হতে হয় বিশেষ করে একটা পশুর প্রতি তো সেই কারণেই এখানে ম্যালট্রিট যে শব্দটা দেখছো তোমাদের বি অপশানে রয়েছে ওয়ান বি সেটা কিন্তু একদম নাম্বার বলছে দেখো সিলেক্ট দা বেস্ট অল্টারনেটিভ অব দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভিন এখানে যেটা আন্ডারলাইন পোর্শনে যেটা রয়েছে তো সেখানে বলছে যে এখানে কোনটা দেখো বলছি যে জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ টু কিলোমিটার এই যে অ্যাজ ইফ ইউ ওয়াক টু কিলোমিটার এই যে লাইনটা দিয়েছে এটাই হচ্ছে তোমাদের সেই বোল্ড করা সেন্টেন্সটা তো এখানে বলেছে যে তোমাদের এখান থেকে বেস্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে এই শব্দটার পরিবর্তে কোনটা বসতে পারে অ্যাজ ওয়াকিং দেন টু ওয়াক দেন বাই ওয়াকিং আর অ্যাজ দো ইউ ওয়াক ঠিক আছে চারটে অপশন দিয়েছে এখানে এবার মূল বিষয়টা হচ্ছে যে দেখো অ্যাজ ইফ ইউ ওয়াক টু কিলোমিটার এখানে কি হচ্ছে একটা তুলনা বোঝাচ্ছে একটা কম্পারিজন অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে যেহেতু এটা একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ ঠিক আছে এবং এটাকে একটা কম্পারিজন অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ একটা তুলনা দেওয়া হয়েছে সেন্টেন্সটার মধ্যে ওই অ্যাজ ইফ ইউ ওয়াক জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ এখানে একটা কম্পারিজন করা হয়েছে তাই জন্য ইংরাজির ক্ষেত্রে অ্যাজ বসছে অ্যাজ বসছে তারপর টা বসছে নেক্সট ing বসছে এক্ষেত্রে দেখো একমাত্র আমরা দেখছি অ্যাজ ওয়াকিং অ্যাজ ওয়াক ভার্ভ আর দেখো তারপর আইএনজি বসছে তাই জন্য এখানে নাম্বার টু আনসার হবে এই এই ধরনের সেন্টেন্স থাকলে যদি সেটা কম্পারিজন অর্থে ব্যবহার করা হয় কম্পারিজন অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে দুয়ের এ হবে ওকে নেক্সট আচ্ছা তোমাদের সামনে বেশ কিছু এক্সাম আছে এবং সেখান সেই এক্সামগুলোর জন্য তোমরা জিকে এর এই মেটেরিয়ালসটা অবশ্যই কালেক্ট করতে পারো যারা চাইছো এখানে টু প্লাস জি তোমরা পাবে এবং রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষায় এই অংশটা থেকে প্রচুর কমনযোগ্য প্রশ্ন এসেছে তোমরা সেটা কালেক্ট করলেই দেখতে পাবে ওকে ওকে নেক্সট দেখো থার্ড যেটা বলা হচ্ছে যে পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দা গিভিন ওয়ার্ড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট কিছু আমরা অ্যাকসেপ্ট করি যখন গ্রহণ করি তার অপোজিট ওয়ার্ড কি হতে পারে রিজেক্টেড কনসিডার্ড নটেড ফলোয়েড তুমি কোনো কিছুকে ফলো করছো মানে সেটাকে তোমরা অনুসরণ করছো নটেড লক্ষ্য করছো কনসিডার করছো রিজেক্টেড সেটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ ঠিক আছে অ্যাকসেপ্টেড accepted means হলো গ্রহণ করা আর রিজেক্টেড পরিত্যাগ করা এক্ষেত্রে আনসার হবে এ থ্রি এ নেক্সট বলছে দেখো নাম্বার ফোর ইট ইজ নাইন ও ক্লক ইন দার্জিলিং ইন দা মর্নিং অ্যান্ড ড্যাশ তাহলে এক্ষেত্রে কি হবে ইট ইজ নাইন ও ক্লক ইন দার্জিলিং ইন দা মর্নিং অ্যান্ড তোমরা বুঝতেই পারছো যে এখন হচ্ছে নাইন ও ক্লক দার্জিলিং এ এবং এটা একটা মর্নিং এটা একটা কি হচ্ছে এখানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই জন্য এখানে উত্তর কি হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অবশ্যই প্রথমে ভার্বটা বসবে মানে প্রথমে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্ব বসছে ওয়াজ যদি তোমরা জানো যে পাস্টে ওয়াজ ওয়ার হয় প্রেসেন্টেজার হয় যাই হোক বিভার বসছে বি ভার্ক বসে এবং প্লাস তার সঙ্গে একটা আইএনজি বসে তাহলে ইট ইজ স্নোইং ঠিক আছে তাহলে এখানে নাম্বার ফোর আনসার হচ্ছে বি নাম্বার ফোর আনসার হচ্ছে বিক্সট

এখানে দেওয়া হয়েছে ইডিওমেটিক এক্সপ্রেশনে তাহলে এর অর্থটা আগে আমরা জানবো তাহলে পুল ইয়ার সেলফ টুগেদার মিনস হচ্ছে যখন তুমি কোনো কিছু কারোর কোনো অনুভূতিকে মানে তুমি কন্ট্রোল করছো নিজেকে দমিয়ে রাখছো তোমার অনুভূতিটাকে তুমি যখন তোমার কি বলে কন্ট্রোল করছো ঠিক আছে দমিয়ে রাখছো তো এক্ষেত্রে আমরা বলবো কাম ডাউন বাই ওয়ান সেলফ ঠিক আছে আমরা কোনো কিছুতে শান্ত থাকি নিজেকে দমিয়ে রাখি ঠিক আছে এক্ষেত্রে এইটা হবে উত্তর ডি নাম্বার ফাইভ আনসার হচ্ছে ডি নাম্বার বলছে দেখো ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন ইউজ দ্য এক্সপ্রেশন এক্ষেত্রে যেটা হবে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই ওকে হোপ think, see and, I'm afraid. Think, bhab, chho, see, and I'm afraid. am afraid. মানে ভীত হওয়া তুমি আশা করছো কখনোই তুমি আশা করতে পারো না যে পেশেন্ট মারা যাবে থিঙ্ক ভাবছো সি দেখছো আর এম অ্যাফ্রেড মানে ভীত হয়ে যাওয়া ঠিক আছে এম অ্যাফ্রেড মিনস ভীত হওয়া আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই আমি ভীত হয়ে গিয়েছিলাম তাকে মৃত দেখে তাহলে এক্ষেত্রে হবে ভীত হওয়া ডি উত্তর হবে

সেটা কোন ভয়েসে থাকে প্যাসিভ প্যাসিভ থাকে ভয়েসে থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে সেন্টেন্সটা আমরা দেখছি এটা একটা প্যাসিভ ভয়েসে রয়েছে আমরা এটাকে নিয়ে আসবো তার মানে মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি কিন্তু এখানে প্যাসিভ দেওয়া হয়েছে তার মানে তোমাকে অ্যাক্টিভ করতে হবে এখানে বলছে দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি প্রথমটা নেক্সট রাইট দ্য স্ক্রিপ্ট দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট এটা হচ্ছে

আর বিনটা হবে না কারণ সেক্ষেত্রে প্যাসিবে সেক্ষেত্রে ওটা ইউজ হতো তাই জন্য আমরা এখানে কি করব এখানে যেটা উত্তর হবে তোমাদের সেটা হচ্ছে যে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট এটা এখানে উত্তর হবে তাহলে সেভেন আনসার হচ্ছে সি সেভেন আনসার হবে সি তার কারণ হলো যে অবশ্যই এটা দেখতে পাচ্ছ দে আর রাইটিং যেটা রাইটিং আইএনজি আছে এই আইএনজিটা আছে বলেই এখানে কিন্তু বিং শব্দটা বসেছে আমি ইতিপূর্বে ভয়েস এর উপর ক্লাস করেছি পারলে একবার প্লে লিস্ট থেকে সবাই ভয়েস ক্লাসটা দেখে সেভেন সি তাহলে রুলস গুলো বুঝতে পারবে নেক্সট আমরা বলি না যে চোখে চোখে কথা বলা যেটাকে বলি তার মানে কি চোখে চোখে অর্থ হলো সম্মতির লক্ষণ অর্থাৎ এগ্রি উইথ সামোয়ান তুমি কারোর সঙ্গে সহমত হচ্ছ সহমত হওয়া আরেকটা হচ্ছে টু রিমেইন নিউট্রাল নিরপেক্ষ থাকা না

তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেটা হবে হট ওয়াটার হট ওয়াট ওয়াটার মানে আমরা এখানে বুঝতেই পারছি কেউ একটা কোনো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রাভেল কোনো সমস্যায় থাকা এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যে আমরা বলে থাকি সমস্যার মধ্যে থাকা তাই নাম্বার 10 आंसर হলো এ নাম্বার 11 ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপল ইন দা ব্ল্যাঙ্ক স্পেস দেখো বলছে अबाउट ডিনার এন্ড জন র্যান দা হোল ওয়ে হোম এখানে তোমরা বলতে পারো আরে এখানে দেখো পরের যে সেন্টেন্সটা দিয়েছে সেটা হচ্ছে যে পরের এখানে যে সেন্টেন্সটা দিয়েছে ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম ঠিক আছে অর্থাৎ হ্যাভিং ফিনিশড এক্সাইটেড আচ্ছা তারপর হচ্ছে হ্যাডবিন এক্সাইটেড তারপর হচ্ছে হাঙ্গুরি দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা দ্বিতীয়টা জন র্যান দ্য হোল ওয়ে হোম এটা দেখে তোমরা কি বুঝতে পারছো এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে জন র্যান দ্য হোল ওয়ে হোম এই সেন্টেন্সটা কি এটা হচ্ছে একটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে তাই তো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে তো সেই কারণে এর আগেরটা কি হবে এক্সাইটেড এক্সাইটেড হলে তবে মানে অ্যাকচুয়াল কথা আমরা বলতে পারি যে তোমার সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ঠিক আছে সিম্পল পাস্টে রয়েছে সিম্পল পাস্ট তাহলে এখানেও হবে এখানে দেখো হ্যাভিং আছে তার মানে এগুলো পাস্ট

এখানে কী হবে বলছে যে দ্য টিচার উইল ড্যাশ আর নিউ চ্যাপ্টার টু মরো এখানে আমরা কী করতে পারি যে এখানে আমরা বলতে পারি যে একটা হচ্ছে টেক ওভার একটা হলো টেক আপ একটা হচ্ছে টেক ডাউন একটা হচ্ছে টেক অফ এখানে হলো টেক আপ কেন টেক আপ টেক ওভার যেটা হচ্ছে তুমি কোনো কিছুর দায়িত্ব নিচ্ছ টেক আপ মানে তুমি কিছু মানে শুরু করছো তাহলে এটা হচ্ছে রেসপন্সিবিলিটি টেক ওভার কিছু দায়িত্ব নেওয়া ঠিক আছে টেক আপ মানে হচ্ছে শুরু করা তো নতুন চ্যাপ্টারের আমরা তো দায়িত্ব নিই না শুরুই করা বোঝায় টেক ডাউন ঠিক আছে আর টেক ডাউন মানে হচ্ছে তুমি কোনো কিছু লেখা লিখছো আর টেক অফ ঠিক আছে টেক অফ হচ্ছে তুমি কোনো কিছু পছন্দ করছো তোমার কাছ থেকে কোনো কিছু পছন্দ করে না মানে তোমার নিজের জিনিসটাকে পছন্দ করা আমরা বলি অনেকগুলোর মধ্যে থেকে একটাকে পছন্দ করা তো এক্ষেত্রে তুমি নিউ একটা লেসন যেটা তুমি শুরু করছো তাহলে টুয়েলভ আনসার হচ্ছে বি টুয়েলভ আনসার হচ্ছে বি এটা কিন্তু আপ উইথ হয় অনেক সময় ঠিক আছে তাহলে এক্ষেত্রে টুয়েলভ আনসার বি নেক্সট ইউজ সুইটেবল অক্সিলিয়ারি বার টু ফিল ইন দা ব্ল্যাঙ্ক স্পেস এখানে কি হবে আই ড্যাশ স্মোকিং বাট আই গেভ ইট আপ লাস্ট ইয়ার মানে আমার দরকার আর ডেয়ার মানে আমি কেয়ারি করি না মাস্ট অবশ্যই আর ইউজ টু ইউজ টু এই যে শব্দটা দেখছো এটা হলো অভ্যস্ত আমি রীতিমতো স্মোকিং করতে অভ্যস্ত ছিলাম আমরা যখন কোনো কিছু আমাদের অভ্যাস অর্থে বোঝাই সেটা ইউজ টু বোঝাই ঠিক আছে স্মোকিং বাট আই গেভ ইট আপ লাস্ট ইয়ার আমি এটা ছেড়ে দিয়েছি গত বছর তাহলে এক্ষেত্রে আনসার হবে ডি এক্ষেত্রে থার্টিন আনসার হচ্ছে ডি ওকে নেক্সট ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য পিহা হ্যাড ড্যাশ টেম্পারেচার ইন দ্য মর্নিং হচ্ছে টল একটা হচ্ছে হাইট একটা গ্রেট একটা হচ্ছে হাই তো টেম্পারেচারের ক্ষেত্রে কখনোই টল গ্রেট হাইট এই তিনটের কোনোটাই হয় না টেম্পারেচারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাই টেম্পারেচার ডি তাই তো তাহলে এক্ষেত্রে আন্সার হবে ডি ফরটিন আন্সার হচ্ছে ডি নেক্সট ফিফটিন ফিফটিনের ক্ষেত্রে কি হবে অ্যান ইনস্ক্রিপশন ইন মেমোরি অফ এ বিউরিড পার্সন ঠিক আছে একটা হচ্ছে এপিলগ এপিলগ অর্থে কি বোঝায় যেটাকে আমরা একটা বলি উপসংহার ঠিক আছে একটা কনক্লুশন টানি সেটাকে বলি থাকি উপসংহার এপিলগ ঠিক আছে আর একটা হচ্ছে যে দেখো কি অর্থটা কি আমরা যখন অর্থটা বলবো সেটা হচ্ছে যে এখানে আর কি বলেছে আর একটা বলছে যে হ্যাঁ একটা হচ্ছে এপিকিওর আচ্ছা এপিকিওর অর্থে যখন আমরা এটাকে বলবো তখন আমরা এটাকে বলবো যে যে খুব সুন্দর মানে যে কোনো কিছুতে খুব সুখী বা কোনো খাবার খেতে সে সুস্বাদু খাবার গ্রহণে সে খুব আগ্রহী আসক্ত ঠিক আছে বা দৈহিক ভাবে মানে যে সুখ ভোগ করে আমরা বলতে পারি সুখ ভোগ ঠিক আছে আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যে এপিটাফ এপিটাফ আমাদের লেখার ক্ষেত্রে আমরা বলে থাকি সাহিত্যের ক্ষেত্রে এই এপিটাফ কথাটা ভীষণ আসে সাহিত্যের ক্ষেত্রে এপিটাফ কথাটা খুব আসে ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি বা কোনো ধরো স্তম্ভলিপি সমাধি আর লাস্ট ওয়ান হচ্ছে হচ্ছে যেটা অ্যামিউলেট এই যে অ্যামিউলেট শব্দটা বসেছে অ্যামিউলেট কথার অর্থ হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকম মাদুলি কবচ এগুলো ইউজ করে থাকি এগুলোকে বলা হয় অ্যামিউলেট ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে এই যে ধরো রকম এই যে বিউরিট পার্সনদের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি যেটা আমাদের সমাধি স্তম্ভ লিপিটা আনসার হবে এপিটাফ দেখো পরেরটা সিলেক্ট দা কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম আন্ডার লাইন বিলো এন্ড উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ কি হপসেন্স ব্যাপারটা হচ্ছে যে যেখানে কোন নির্দিষ্ট কোন পছন্দ নেই নির্দিষ্ট কোন পছন্দ নেই স্টেট অফ ডিলেমা স্টেট অফ ডিলেমা মানে কি মানে আমরা যেটাকে আমরা বলে থাকি না উভয় সংকট সেই বিষয়টা উভয় সংকট টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল টিচার্স চয়েস আর একটা হয় একটা ইকোনমিক্যাল ঠিক আছে তো এক্ষেত্রে যেটা হবে যে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল মানে কোনো পছন্ নির্দিষ্ট কোনো পছন্দ নেই হপসেন চয়েস মানে নো চয়েস অ্যাট অল কোনো কিছুই পছন্দ হচ্ছে না এখানে নাথিং অ্যাট অল ঠিক আছে তাহলে এক্ষেত্রে আনসার হবে সিক্সটিন বি তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে সিক্সটিন বি এই কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখো এই জাতীয় তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় তাই জন্য এর আগেও যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি সেগুলোও তোমরা দেখতে থাকো ঠিক আছে আর আরেকটা একটা বিষয় যেটা বলবো যে এই যে এই যে শব্দটা দিয়েছে ইকোনমিক্যাল এটা অনেক সময় তোমাদের সিনোনেমস অ্যান্টোনমস এর ক্ষেত্রেও আসে যেটাকে আমরা বলে থাকি যে মৃত ব্যয় ঠিক আছে মানে যে খুব স্বল্প পরিমাণ ব্যয় করে কিপ্টে বলা যায় না ব্যয় স্বল্প ব্যয় যেটাকে বলা ঠিক আছে তাকে আমরা বলে থাকি ইকোনমিক্যাল এটা খেয়াল রেখো এটা আসে পরীক্ষায় চলো পরবর্তী ক্লাসে আবার আমরা বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাস করব আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট আর অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখতে যারা আজকে নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দিই